কমতে শুরু করেছে দেশের উত্তরাঞ্চলে নদ নদীর পানি। তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলা সহ অন্যান্য নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমতে শুরু করলেও ফসল নষ্ট হওয়ার শঙ্কায় রয়েছে প্লাবিত এলাকার কৃষকরা। এদিকে গাইবান্ধায় তিস্তা ও ব্রহ্মপুত্রের 31টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এছাড়া রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। মাহমুদ আজমির প্রতিবেদন। টানা বর্ষণে গেল কয়েকদিন উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় নদীর পানি বাড়তে থাকে। এতে পানিবন্দী হয়ে পড়ে 15 গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ। তবে সোমবার সকাল থেকে পরিস্থিতির উন্নতি হচ্ছে, নামতে শুরু করেছে পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারাজের 44টি জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি কিছুটা বাড়লেও অন্যান্য নদীর পানি কমতে শুরু করেছে। লালমনিরহাটের নিম্নাঞ্চল থেকেও পানি নামছে। তবে পানি নামার সাথে সাথে চোখে পড়ছে ডুবে থাকা ফসলের দুর্দশার চিত্র। তাই ফসল নষ্টের শঙ্কায় রয়েছেন কৃষকরা। একই তো করোনার কারণে আমরা ক্ষতিগ্রস্ত, তার উপরে আবার এই যে বন্যা, পানির কারণে অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। গাইবান্ধায় ঘাগট ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তা ও ব্রহ্মপুত্রের 31 পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। দুশ্চিন্তায় রয়েছে নদীপাড়ের বাসিন্দারা। এদিকে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি চলছে। রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বেশিরভাগ এবং ঢাকা ও ময়মনসিংহের কিছু কিছু জায়গায় এই অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।